প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স নোট টু, তাই না? সো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তখন আমরা কি করব, তাই না? লেটস লার্ন উইথ সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের দুটি ভার্বের মধ্যে দ্বিতীয়টি আইএনজি যুক্ত হলে প্যাসিভ করার সময় আমরা কি করব, কোন ব্যাখ্যাগুলো প্রয়োগ করব। অর্থাৎ আবারও বলি, অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের পূর্বে আইএনজি থাকলে তখন আমরা কি করব। আমরা প্রথমে করব, প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এরকম দুটি ভার্ব থাকবে, প্রথম ভার্ব এবং এটা দ্বিতীয় ভার্ব। এরপর কি বলছে, উক্ত ভার্বের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। কি বসবে? আমরা এখানে টেন্স দেখব। টেন্স দেখার পর আমরা যে হেল্পিং ভার্বটি আমাদের ব্যবহার করতে হবে, সেই হেল্পিং ভার্বটি আমরা ব্যবহার করব। নাম্বার থ্রি, উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিত্তির বসবে। তৃতীয় পর্যায়ে আমরা কি করব, এখানে যে প্রথম ভার্বটি রয়েছে এই ভার্বের ভিত্তির বসব। এরপর কি করব, ভিত্তিরই এরপর নাম্বার ফোর, ভিত্তিরের পর আইনযুক্ত ভার্ব প্লাস বাকি অংশ, আইনযুক্ত ভার্ব, আইনযুক্ত ভার্ব প্লাস বাকি অংশ ভিত্তিরের পর বসাবো, তাই না? নাম্বার পাঁচ, এরপর একটি প্রিপোজিশন কি বসাবো? বাই বসাবো। সর্বশেষ আমরা কি করব, সর্বশেষ বাইয়ের পর সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। সাবজেক্ট কোনটি? হি। সর্বশেষ আমরা যেটি করব সেটি হচ্ছে সাবজেক্টের অবজেক্টকে বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নোট টু, অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্ব যদি থাকে এবং দ্বিতীয় ভার্বটির পূর্বে যদি আইএনজি থাকে, আমরা এই অ্যাক্টিভ ভয়েস কীভাবে প্যাসিভ করতে হয় আমরা শিখব জান্নাতের কাছে। কার কাছে শিখব? জান্নাতকে আসার জন্য বলা হল। জান্নাত, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি মা। আজকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নোট টু, এখানে একটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে, হি স আর গোয়িং দেয়ার। ওকে মা, এই যে অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা কীভাবে প্যাসিভ করব এবং প্যাসিভ করার জন্য এখানে যে ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে, এই ব্যাখ্যাগুলো আমরা কেন প্রয়োগ করব একটু বিস্তারিত শুনব তোমার কাছে। প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বটির সাথে যদি আইএনজি থাকে, জান্নাত বলল, তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করব। আমরা জান্নাতের কাছে শিখব এই ব্যাখ্যাগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এখানে প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এখানে প্রথম ভার্ব হচ্ছে স, স এর অবজেক্ট হচ্ছে হার, হারের সাবজেক্ট হচ্ছে সি। প্রথম ভার্বের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, জান্নাত আমাদেরকে শিখিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আইএনজিযুক্ত ভার্ব প্লাস বাকি অংশ কীভাবে ভিথিরিয়ের পর বসে সেটি আমাদেরকে জান্নাত শিখিয়েছে, এবং প্রথম সাবজেক্টের অবজেক্ট বাইয়ের পর কীভাবে বসে সেটিও আমাদেরকে শিখিয়েছে, তাই না? জান্নাতের জন্য একটা হাতে তালি হবে। থ্যাংক ইউ মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
প্রিয় শিক্ষার্থী, আমি আবারও একটি অ্যাক্টিভ ভয়েস লিখেছি এবং এই অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্ব রয়েছে এবং দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি রয়েছে। সো অ্যাক্টিভ ভয়েসটি যদি এমনটি হয় তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ করব। এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ করতে হয় আমরা জানব আরাফাতের কাছে। আরাফাতকে হোয়াইট বোর্ডের সামনে এসে আমাদেরকে বোঝানোর জন্য বলা হলো ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকলে আমাদেরকে উক্ত নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এখানে আরাফাত তুমি বললা দুটি ভার্ব যদি থাকে এবং দুটি ভার্বের মধ্যে যদি দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কি আমরা কি এই সেন্টেন্সে এই অ্যাক্টিভ ভয়েসে কি আমরা সেটা দেখতে পাচ্ছি? জি, এখানে প্রথম ভার্বটি হচ্ছে ফাউন্ড এবং দ্বিতীয় ভার্বটি হচ্ছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত আছে সুইমিং। ওকে, সো তুমি যেটা বললা সেটা হচ্ছে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে। প্রিয় শিক্ষার্থী, দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করবো এবং কিভাবে প্রয়োগ করতে হয় আরাফাত সেটি আমাদেরকে দেখাবে। আমাদেরকে এই নিয়মগুলো মেনে নিতে হবে। প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এখানে প্রথম ভার্ব হচ্ছে ফাউন্ড, ফাউন্ডের অবজেক্ট হচ্ছে দি বয়েজ। প্রথমে এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল তাই আমরা ওয়্যার নিব। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসাবে আমরা কি বসাবো বলো তো? ওয়্যার বসাবো। তৃতীয়ত উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিতরি বসবে। এখানে প্রথম ভার্ব হচ্ছে ফাউন্ড, ফাউন্ডের ভিতরি ফাউন্ড। চতুর্থত হচ্ছে ভিথ্রি এর পর আইএনজি যুক্ত ভার্ব প্লাস বাকি অংশ। এখানে আইএনজি যুক্ত ভার্ব হচ্ছে সুইমিং, বাকি অংশ হচ্ছে ইন্ডিপন্ড। এরপর পঞ্চমত হচ্ছে এরপর একটি প্রিপজিশন বসবে, আমরা জানি সাধারণত বাই বসে। ষষ্ঠত সর্বশেষ বাই এর পর সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আরাফাত, এখানে আরাফাতের অবজেক্ট হচ্ছে আরাফাত। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এ যদি দুটি ভার্ব থাকে এবং দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ করতে হয় আরাফাত আমাদেরকে শিখেছে, তাই না? আরাফাতের জন্য জোরে একটা হাতে তালি হবে।